দর্শক স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক এই সি অনুষ্ঠানে দর্শক বিভিন্ন সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি সেই আলোচনার প্রেক্ষাপটে আজকে তিনজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে রয়েছেন আমার বাপাশে পাশে বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স রয়েছেন শাহাদাত হোসেন সেলিম মহাসচিব বাংলাদেশ এলডিপি এবং সবশেষ রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ সদস্য জাতীয় নাগরিক কমিটি আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আজকে স্বাগত জানাচ্ছি আমরা সমসাময়িক নানান প্রেক্ষাপটেই আলোচনা করে থাকি এবং আজকেও বেশ কিছু সংবাদ জাতীয় গণমাধ্যমগুলোকে স্থান পেয়েছে আমরা দেখেছি যে রপ্তানি বাণিজ্যের আড়ালে এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা এফ রহমানের বিরুদ্ধে মোটামুটি সিআইডি একটি মামলাও করেছে এবং তার প্রমাণও মিলেছে এই সতেরোটি মামলা দায়ের করেছে এবং তদন্তে অর্থ পাচারের প্রমাণ মিলেছে এছাড়াও আরও বেশ কিছু সংবাদ রয়েছে পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তাকে বাসায় আনা হয়েছে চিকিৎসা শেষে বেশ কয়েকবারই তিনি কিন্তু হাসপাতালে যাচ্ছেন এবং আসছেন পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন ঠাকুরগাঁয়ে তিনি সেখানে বলেছেন জনসভা করছেন গত দুই দিন থেকে তার সফর সেখানে রয়েছে পাশাপাশি আরও বেশ কিছু সংবাদ আমরা দেখেছি যে গণমাধ্যমে স্থান পেয়েছে বিশেষ করে মেট্রো রেল আজকে কিছু প্রায় এগারো ঘন্টা বন্ধ ছিল ত্রুটির কারণে এবং আরও কিছু খবর রয়েছে তো সব মিলিয়ে সেই সবগুলো সংবাদই আমরা মোটামুটি আলোচনার চেষ্টা করব এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তারা কিন্তু সারা দেশে সফর করছেন এবং আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটি একটি কমিটি হয়েছে তারাও নাগরিকদের সাথে বিভিন্ন সংলাপের আয়োজন করছেন এবং একটি জাতীয় নির্বাচন এবং গণতন্ত্র ফিরে যাওয়ার বিষয়ে কথা বলছেন যাই হোক সব কিছু নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। আমরা শুরুতেই সৈয়দ ইমরান সালেম প্রিন্স আপনার কাছে একটু যাই সেটি হচ্ছে যে যেই সংবাদটির কথা বলছিলাম প্রথমে যে দুর্নীতি দুর্নীতি এফ রহমান জনাব সালমান এফ রহমানের বিরুদ্ধে যে দুর্নীতি বেক্সিম গ্রুপের কর্ণধার এটা আমরা বলছি যে তিনি দুর্নীতি করেন তিনি তার অর্থ বিষয়ে আছে কিন্তু আজকে সেটা আছে অভিযোগ এই অর্থে নেই কারণ এখানে অর্থ প্রমাণ পাওয়ার শতটি মামলা দাঁড়িয়ে করেছে অর্থাৎ প্রমাণও মিলেছে কিছুটা কি বলবেন রাজনীতিবিদদের সুযোগ পেলেই যেহেতু আপনিও একদিন রাজনীতিবিদ এই ধরনের বড় ধরনের দুর্নীতি যখন রাজনীতিবিদদের মতো বা উদ্দেশ্য থাকে দেশের জনসেবা যখন জনসেবা করার জন্য জনগণ তাদেরকে ম্যান্ডেটও দেওয়ার পরে তারা আবার জনগণেরই পকেট কাটে বিষয়টা ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে বিষয়টির অবতারণা করেছেন যে দুর্নীতি এবং সালমান এফ রহমানের আজকে যে মানে রপ্তানি বাণিজ্যের আড়ালে এক হাজার কোটি টাকা উনি বিদেশে পাচার করেছেন সেই বিষয়টি আপনি তুলে এনে বলেছেন যে রাজনীতিবিদরা তো তাদের মোট থাকে জনসেবা করা তো সেখানে দুর্নীতি আচ্ছা আমি আপনি বলুন তো সালমান এফ রহমান কবে থেকে রাজনীতিবিদ কবে রাজনীতির রাজনীতিবিদ জোর করে বানানো হয়েছে কে বানালো কেন বানালো এটা শেখ হাসিনা এবং তার সরকার তারা এই সালমান এফ রহমান সহ এরকম আরও কিছু ব্যক্তিকে যাদের ব্যবসায়িক মানে সুনাম বলতে কিছু নেই বেকসিমকো সেটা তো একটা হ্যাঁ একটা বড় প্রতিষ্ঠান কিন্তু সেই বেক্সিমকোর বিরুদ্ধে অভিযোগ তো এরশাদের আমল থেকে এবং সেখানে মানে অনেক কাহিনি কিন্তু মানুষ জানে কিভাবে দুর্নীতি করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এই যে ধরেন একসময় সালমান এফ রহমান এরা তো ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিল দেউলিয়া হয়ে গিয়েছিল আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা করা হয়েছিল তারপরে আবার এই দুই হাজার ক্ষমতা সালের পরে আওয়ামী লীগ হয়েছে আমরা কিন্তু তারা তাদেরকে ব্যাঙ্ক ঋণ প্রচুর ব্যাঙ্গুলো আপনি বলছেন কেন দিচ্ছে কারণ শেখ হাসিনার মতো একজন লৌহ মানবী যাকে বলা হয় কি বলা হতো যে তিনি আপনি মানে এক কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছেন স্বৈরাচারী শাসন কায়েম করেছেন তার যে ছত্র ছায়া তো তার উপর ছিল তার একটা মানে ছায়া তো শেখ হাসিনার একটা ছায়া তো এই দরবেশ বাবার উপর ছিল তো সমাজে দরবেশ বাবা নামে পরিচিত ছিলেন সালমান রহমান তার উপর ছিল তার বোন শেখ রেহানার ছায়ার আশ্রয় প্রশ্রয় হয়েছে শেখ হাসিনার ছেলে আজের জয় তার আশ্রয় প্রশ্রয় এরা মানে এই এইগুলো করার সাহস পেয়েছে ব্যাঙ্কগুলোতে ঋণ দিচ্ছে দেদার্সে দেদার্সে ব্যাঙ্কগুলোতে ঋণ দিচ্ছে ব্যাঙ্কগুলোকে এরা দখল করে নিয়েছিল সালমান রহমান এস আলম অনেক নাম আছে এরা দখল করে নিয়েছিল কেন এই ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকাগুলো তারা দেশে বিদেশে সম্পদের পাহাড় করেছে বিদেশে তারা পাচার করেছে এবং শোনা যায় এনারা এইসব টাকার ভাগ এই তৎকালীন ক্ষমতার যে শীর্ষের যারা ছিলেন তাদেরকেও তারা দিয়েছে ক্ষমতার ভাগ এবং তারাও দেশে বিদেশে সম্পদের পাহাড় করেছে আজকে সেই কারণে বলি যে এরা কখনই রাজনীতিবিদ ছিল না এদেরকে রাজনীতিবিদ বানিয়ে টাকা বানানোর একটা হাতিয়ারে পরিণত করেছিল হাসিনা এবং তার পরিবার এখানে এখন ধরেন এই যে এখন বাণিজ্য কি বলছেন আপনি এক হাজার কোটি টাকা বিদেশে পাতা এটা সামান্য বিষয় কিছুই না কিছুই না যে দুর্নীতি হয়েছে এটা পর কি বলা যায় একটা আছে পর্বতের চূড়ার একটি অংশ দেখা যাচ্ছে এটা সালমান এফ রহমান যে কত হাজার কোটি টাকা মেরেছে বাংলাদেশের জনগণের পকেট কেটে টাকা বানিয়েছে বা মেরেছে এটা কোনো হিসাব আছে শুধু সালমান এফ রহমান না আপনার অন্যদেরও আছে এই যে ধরেন ক্ষমতার ত্যাগের তিন দিন না চার দিন আগেই এই যে ব্যবসায়ীদের নিয়ে যে একটা মানে হলো সেখানে শেখ হাসিনাকে গণহত্যার জন্য লাইসেন্স দিয়ে হলো ফ্রি বলা যে আপনি যা করবেন আমরা আছি তা আপনাদের সাথে কারা করেছে এই এইসব সোকল ব্যবসায়ী যারা ব্যবসার নামে অর্থ লুটপাট করে যারা অর্থ পাচার করে তারাই তো করেছে তারাও তো এখন বহাল তবিয়তে আছে বিভিন্ন জায়গায় তাদেরকে তো ধরা হচ্ছে না আমাদের দাবি অবশ্যই সবাই তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে একটু শুনতে চাই যে আসলে আপনারা তো নাগরিক কমিটি করেছেন নতুন ভাবে এই যে দেখতেই পাচ্ছেন সংবাদগুলো নিশ্চয়ই দেখছেন আপনারা শুধুমাত্র সালমান এফ রহমানের কথা কেন আমরা বলছি আমরা এর আগে বেনজির পুলিশের আইজিপি বা মতিউর বা এর আগে অনেক অনেক এরকম দুর্নীতি অর্থাৎ ক্ষমতার কাছাকাছি গেলে দুর্নীতির একটা বিষয় আসে ছোট্ট করে আমি পরবর্তীতে আবার যাব একটু যদি বলেন আসলে দুর্নীতি মুক্ত দেশের চিন্তাই তো আপনারা করছেন সেটা কিভাবে সম্ভব অবশ্যই ধন্যবাদ নাগরিক কমিটি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি একই সাথে দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থানে শহীদ সব পরিবার এবং শহীদ পরিবারের প্রতি আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আজকের কথা শুরু করছি মূলত দুর্নীতি আমাদের এখানে যেভাবে হচ্ছে এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যাবে না আমরা এমন একটা সিস্টেম বানিয়েছি যে সিস্টেমে ফেরেস্তে গেলেও তাকে দুর্নীতির সামহাও তাকে যুক্ত করে ফেলে কিভাবে যুক্ত করে সেটাই তো আমরা যদি দেখি হ্যাঁ সেটাই সিস্টেম কিন্তু আমরা স্পেসিফিক যদি বলি দুই সালে প্রথম যখন শেয়ার মার্কেটে একটা বড় হলো আপনারা জানেন বেকসিমকো এবং সালমেন নাম যুক্ত ছিল সেম ব্যক্তি দুই সালে সে আবারও শেয়ার মার্কেট ধ্বংস করলো সেম সিস্টেম তারপর আমরা দেখেছি তারপর শেয়ার মার্কেটে অনেক ঘটনা ঘটে গিয়েছে কিন্তু আমরা সাধারণ যারা জনগণ তাদের তারা শেয়ার মার্কেট থেকে বিমুখ হয়ে গিয়েছে তো কিন্তু বিচার কি হয়েছে

এবং কোন জব দিয়ে দেন আইনের শাসনে তারা আছে না না মানে আইনের শাসন একেবারে শূন্যের কোটা এবং সুশাসন নেই এবং জব দিতে নেই এই তিনটা কারণেই মানে দুর্নীতির মেইন বিষয়টা কোন জব একটা রাষ্ট্র পরিণত করা হয়েছে রাষ্ট্রটাকে স্বাধীনতা উত্তর পর থেকে আস্তে আস্তে হতে হতে শেখ হাসিনা একটা আপনার শিল্পে পরিণত করেছে মানে লুণ্ঠনকে শেখ তো ধরেন মানে একটা মানে সাইকোপ্যাথ একটা স্বৈরাচার মানে তিনি যখন বলতে পারেন যে তার চাকর তার ড্রাইভার বা এক সময় তার বাসার চাকর বা তাকে ওই পানি জাহাঙ্গীর বলতো ওই কেউ গেলে তাকে পানি আগিয়ে দিত সেই পানি জাহাঙ্গীরের যদি চারশো কোটি টাকার সম্পদ যদি প্রধানমন্ত্রী নিজে বলে থাকেন তাহলে দুর্নীতিটাকে তো প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি দুর্নীতির মহাসমুদ্রের মহারাণী তিনি এটা তো এবং তার আশেপাশে যারা আছে তার চাকর বাকর ড্রাইভার তার মানে স্তবক তারপরে তার উপদেষ্টা তার মানে মন্ত্রী তার এমপি এগুলো তো আছেই আপনি দেখেন রাজবাড়িতে ছাত্রলীগের দুই ভাই তাদের নামে দুই হাজার না বিশ হাজার কোটি টাকা মানে বিশ হাজার কোটি টাকা মানে পাচারের একটা অভিযোগ আছে তারপর সূত্রাপুরের যে আপনার আওয়ামী লীগের সেক্রেটারি আপনার তার পাশে ছয় কোটি টাকা নগদ পাওয়া গেছে মানে আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের নেতা আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের কর্মী মানিয়ে টাকার খনি এটা কীভাবে আসছে দুর্নীতি করে আসছে লুণ্ঠন করে আসছে মানে ক্ষমতার অপব্যবহার করে আসছে চাঁদাবাজি করে আসছে এবং এটাকে একটা শিল্পে পরিণত শিল্পে এটাতে আইনটা প্রয়োগ করা হয় আমি এইবার এই পর্যায়ে আলোচনার এই পর্যায়ে একটু আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে জানতে চাই একটি বিষয় সেটা হচ্ছে আপনারা এই জাতীয় নাগরিক কমিটি করার উদ্দেশ্যটা কি অনেক নাগরিকই তো রয়েছে আমরা সুশীল সমাজ রয়েছে বোদ্ধারা রয়েছে তারপরেও আবার আপনারা কেন আপনি কিভাবে বলবেন আচ্ছা জাতীয় নাগরিক কমিটি এমন একটি প্রেক্ষাপটে হয়েছে যে প্রেক্ষাপটে আপনি দেখেন বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতিত্ব ফেসিবাদী ব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছিল আমরা যদি ছয়ত্রিশ দিনে পনেরো বছরের ধারাবাহিক সংগ্রামের পর যেই চূড়ান্ত ছয়ত্রিশ দিনের যে একটা অভ্যুত্থান সে অভ্যুত্থানে আমরা দেখি এখানে কোনো দল মত নির্বিশেষে সব মানুষ অংশগ্রহণ করেছে কিন্তু পাঁচ আগস্টের পর থেকে আমরা কি দেখি যে প্রতিটা দলের থেকে যারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু ধীরে ধীরে তাদের দলের শিবিরে ফিরে গিয়েছে হ্যাঁ কিন্তু মাঝখানে পড়ে রয়েছে কারা সেই সন্তান সেই সন্তানের মা সন্তানের ভাই যারা সাধারণ নাগরিক যারা মাঠে নেমে এসেছিল তারা যারা অবশ্যই পরিবার আছে তারপর যারা ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল তাদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে এই যে গণ গণ আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা তো আমরা কোনো রাজনৈতিক দলের কাছে বাস্তবায়নের জন্য যেতে পারবো না কারণ প্রতিটা রাজনৈতিক দলের তার নিজস্ব এজেন্ডা আছে তারা তাদের এজেন্ডা অনুযায়ী কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু নাগরিকরা সংগঠিত হবে কীভাবে সো আমাদের মূল ইয়াটা হলো যে গণ অভ্যুত্থানের গণ বাস্তবায়নের জন্য নাগরিকদের নিয়ে এবং এই নাগরিক কিন্তু কোনো দল বাদ দিয়ে না আপনারা যদি দেখেন যে আমরা পঞ্চান্ন জনের যে কমিটি ঘোষণা হয়েছে সেখানে ক্রমবর্ধমান কমিটি মানে কমিটি চলমান প্রসেস যা আমরা কোন কোন গোষ্ঠীকে কোন কোন গ্রুপকে কোন কোন মতাদর্শের অংশকে আমরা এখনও রিপ্রেজেন্ট করতে পারি না আমরা কিন্তু চলমান আমরা আলোচনা করে যাচ্ছি তাদের কাছে যাচ্ছি তাদেরকে বিভিন্নভাবে ইনভলভ করার চেষ্টা করছি সো আমরা চাচ্ছি যে বাংলাদেশপন্থী একটা গ্রুপ যে গ্রুপটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ না দলের কাছে আমরা যেটা বলি যে দলের এলিজিয়েন্স সেটা নাই সেইটাকে একত্রিত করে গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা এবং আপনি জানেন যে বর্তমান সংবিধান নিয়ে কথা হচ্ছে এবং আমরা পুরাতন সংবিধান নিয়ে মাধ্যমে বাতিল হয়ে গিয়েছে বর্তমান যে সরকার আছে সেটাও কিন্তু বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট অনুযায়ী তার যে সংস্কার এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজ সেই কাজটা করার জন্য যে সংগঠিত শক্তি দরকার সরকার বলা যাবে না এটা ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী একটা সরকার এভাবে বললে হয়তো এটা হয়তোবা বা গ্রামাটিক্যালি অন্তর্বর্তীকালীন কারেক্ট হতে পারে বাট অ্যাকচুয়ালি তো বিপ্লবী সরকার তো সংবিধানে কোনো ধারা দিয়ে ব্যাখ্যা করা বিপ্লবের পরবর্তী যাই হোক পরবর্তী সরকার তো আমাদের মূল কাজটা হলো যে বিপ্লবের চলমান কাজ গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা শুরু হলো মাত্র গণভ্যুত্থান কিন্তু শেষ হয়নি আমরা বলছি যে গণভ্যুত্থান একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়াতে নাগরিকদেরকে অংশগ্রহণ করতে হবে সমাজের প্রতিটি স্তরের প্রতিটি সেক্টরের মানুষ যখন অংশগ্রহণ করবে এবং এর মাধ্যমে যখন রাষ্ট্র সংস্কারের দিকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে তখন নাগরিক কমিটির কাজ আমরা মনে করবো যে শেষ হয়ে গিয়েছে পর্যন্ত নাগরিকদের রাখা প্রতিটি একই নিয়ে এসে রাষ্ট্রের সংস্কারকে ত্বরান্বিত করা আমাদের মূল কাজ সেই সেই জায়গাটাতে আপনারা কত দূরে গিয়েছেন গত তিন চার দিনে বা আপনারা এক সপ্তাহ প্রায় হয়ে গেছে হ্যাঁ আমরা যেই কাজটা আমরা করেছি মূলত আপনারা জানেন যে এখন অ্যাকচুয়ালি শহীদদের সংখ্যা এবং আহত যারা আছেন তাদের নিয়ে একটা বড় কনসার্ন আছে আমরা কমিটি গঠন আগে থেকে শুরু করেছি আমরা যাত্রাবাড়ি মোহাম্মদপুর উত্তরা আশুলিয়া মেজর স্পটগুলোতে আমরা ভিজিট করেছি আমাদের টিম গত পরশুদিন দিন যাত্রাবাড়িতে গিয়েছে আগামীকাল সকালে মোহাম্মদপুর যাবে তারপর প্রতিটা টিম আমরা যেই কাজটা করছি যেই মূলত আমরা জানি যে একাত্তরের ইতিহাস বিকৃত করা হয়েছে কিভাবে বিকৃত করা হয়েছে বিকজ ইতিহাস রেকর্ডেড ছিল না সঠিক সময়ে সঠিক তথ্যপাত্র একসাথে করা হয়নি দু হাজার যাতে সেই পুনরাবৃত্তি না হয় আমাদের প্রথম কাজ হলো সঠিক তথ্য বের করা আমাদের কাছে তথ্য আছে এখন ভেরিফিকেশনের কাজ চলতেছে ইনশাআল্লাহ খুব দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সহায়তা নিচ্ছি আমরা বইটার সহায়তা নিচ্ছি আমরা জাতির সামনে উপস্থাপন করব দ্বিতীয়ত আহতদের জন্য আপনারা জানেন যে একটা ফাউন্ডেশন করা হয়েছে রাষ্ট্র কর্তৃক এবং সেই ফাউন্ডেশনে আমাদেরও অনেক অংশগ্রহণ আছে আমরা কাজ করছি এবং কিভাবে সত্যিকার অর্থেই তাদেরকে পুনর্বাসন করা যায় তারা যার জন্য যাদের কারণে আমরা এখন এখানে বসে কথা বলছি বাংলাদেশ একটা আমরা যেটা বলি দ্বিতীয় স্বাধীনতা কিংবা বিজয় যেভাবেই বলেন না কেন আমরা জানি আমরা একটা সেকেন্ড রিপাবলিকে আছি বাংলাদেশের ফার্স্ট রিপাবলিক এক কথায় ফেল করেছে কেন করেছে আমরা আলোচনা করতে পারেন আমরা সেকেন্ড রিপাবলিকের যেই আহত যারা আছেন যারা নিহত অথবা শহীদ পরিবার তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রথম কাজ হলো তাদের পাশে দাঁড়ানো তাদেরকে পুনর্বাসন করা তাদেরকে জাতীয় মানে যে মূল ধারায় নি আসা সংস্কারের মধ্য দিয়ে যে একটা নতুন বাংলাদেশ একটা নির্বাচন একটা দেশ গঠনে ভূমিকা সেই জায়গাটাতে আপনাদের কোনো কাজ আছে কিনা অবশ্যই সেই জায়গায় কাজ আছে আমরা জানি যে অবশ্যই কারণ বর্তমান সংবিধান কিন্তু আসলে ঘোষণা দেওয়া হয়নি বাট সংবিধান কিন্তু একরকম স্থগিত আছে আপনারা জানেন এখন নতুন সংবিধান কিভাবে হবে আমাদেরটা অবস্থান আছে আমরা 1971 সালে যুদ্ধ করেছে সাম্য মানবাধিকার ও ইনসাফের ভিত্তিতে স্বাধীনতার ঘোষণাপত্রে যেই ডিক্লারেশন ছিল সেই ডিক্লারেশন আলোকে নয় মাস যুদ্ধ চলেছে কিন্তু আমরা দেখেছি বাহাত্তর সালে যখন সংবিধান করা হলো সংবিধানে সেই ডিক্লারেশনকে বাদ দিয়ে একটি দলের যেই মূলনীতি অথবা ইন্ডির সেটাও দলের মূলনীতি ছিল না আপনার জানেন সত্তর নির্বাচন হয়েছে একটি গণপরিষদ নির্বাচন পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তাদেরকে ধর্মের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না সেটা কিন্তু দাসখ দিয়ে সে নির্বাচনে করেছিল কিন্তু আমরা দেখি যে বাহাত্তর সালে যখন সংবিধানের প্রসঙ্গ আসে তখন কোথা থেকে যেন ধর্ম নিরপেক্ষতা নামে একটি আইডিয়া নিয়ে আসলো আমরা ডেফিনেটলি সেকুলার আমরা সেকুলার সোসাইটি চাই কিন্তু কোন অর্থে সেকুলার আওয়ামী সেকুলার নাকি অ্যাকচুয়ালি যে আমরা যে সব ধর্ম মিলে একসাথে একটা ইনক্লুসিভ বাংলাদেশে থাকবো সেটা কিন্তু স্পষ্ট ছিল না আপনাকে এখানে একটু থামাই ইনক্লুসিভ বাংলাদেশ এই যে এই শব্দটিকে ধরে যদি আমরা আগাতে চাই জাতীয়তাবাদ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক দর্শন নিয়ে উনিশ দফা নিয়ে জাতীয়তাবাদের দর্শনে বাংলাদেশকে আমূল একটা নতুন বাংলাদেশ সেই সময়কার সময়ে তিনি একটি আমূল পরিবর্তন এসেছে এবং তরুণ সমাজের প্রতি এক ধরনের আকর্ষণ করতে পেরেছেন এখন যে বাংলাদেশের অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই জায়গাটি থেকে তিনি যেটি বলছেন একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিবর্তিত হয়েছে আপনাদের ভাষায় কোন জায়গায় পরিবর্তিত হয়েছে সেটি আপনি যেমন বলবেন পাশাপাশি নতুন যে বাংলাদেশ যে কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থেকে সেই বাংলাদেশের দিকে যাওয়া উচিত এবং বারবার আপনারা নির্বাচনের কথা বলছেন সেই নির্বাচনের কোনো কিছু কি দেখতে পাচ্ছেন বা তিন মাস ছয় মাস দুই বছর এক বছর একটু বল আপনি যে প্রশ্নটি করলেন এটার উত্তর কিন্তু দীর্ঘ দীর্ঘ হবে এত সময় হয়তো আমাদের হাতে নাই তবে যেটা বলতে চাই যে আপনি যেটা বললেন যে বাংলাদেশ বাংলাদেশ অবশ্যই আপনি নিজেই বলেছেন যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম পঁচাত্তর পরবর্তী যখন বিপ্লবের মধ্য দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতার মধ্যে নিয়ে আসা হলো তিনি সমগ্র এই দেশের মুক্ত চিন্তা যারা করেন তাদেরকে নিয়ে বসে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ জাতির সামনে উপস্থাপন করলেন এবং সেই বাংলাদেশি জাতীয়তাবাদটা ছিল ইনক্লুসিভ এখানে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আপনার বাঙালি বাঙালি কিংবা ধরেন পাহাড়ি বা যেসব উপজাতি রয়েছে তাদের সকলে মিলে একটি ইনক্লুসিভ জাতি গঠনের জন্যই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ জাতির সামনে উপস্থাপন করেছিলেন এবং সেই বাংলাদেশি জাতীয়তাবাদী কিন্তু হল বাংলাদেশের স্বাধীনতা সব সার্বভৌমত্বের রক্ষা কবচ এবং সেই কারণে আপনি যথার্থই বলেছেন যে তরুণ সমাজ এই জাতীয়তাবাদী শক্তির প্রতি আকৃষ্ট হয়ে সেই সময় দেশ গঠনে ঝাঁপিয়ে পড়েছিল এই জন্যই বিএনপি জনগণের মধ্যে আজকে অত্যন্ত জনপ্রিয় এবং একই সাথে আপনারা জানেন যে দুই সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতির সামনে ভিশন টোয়েন্টি থার্টি যেটা উপস্থাপন করেছিলেন এবং যার পরবর্তীতে তারেক রহমান আপনার রাষ্ট্র মেরামতের রূপরেখা যেটা জাতির সামনে উপস্থাপন করেছেন সেখানেও কিন্তু তিনি তারা একটি রেইনবো সোসাইটির কথা বলেছেন রেইনবো নেশনের কথা বলেছেন রেইনবো নেশন রেইনবো নেশনটা কি যে আমাদের এই সমা এই 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 জাতি কিন্তু বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এখানে আছে কেউ বাঙালি কেউ পাহাড়ি কেউ চাকমা কেউ হাজর কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান তো এই যে আমাদের নানান জাতি গোষ্ঠী এখানে রয়েছে তাদের সকলের ভাবে আমরা একটি রেইনবো নেশন যদি আমরা গড়ে তুলতে পারি তাহলেই কিন্তু বাংলাদেশের যে একটা মৌলিক যে চরিত্র সেটা কিন্তু বাংলাদেশ ফিরে পাবে যেটা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল তো সেই জায়গাতেই থেকে কিন্তু আমরা ইনক্লুসিভ মানে নেশন বা বাংলাদেশ আমরা সমর্থন জানাই এটাকে আমরা এগিয়ে নিতে চাই তবে এখানে যে কথাটি আলাউদ্দিন বললেন আমি ওনার বক্তব্যকে দ্বিমত রাখবো না আমি আমরা শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি নিশ্চয় আমরা সকল রাজনৈতিক মতাদর্শ আমরা মত প্রকাশের স্বাধীনতা তাদেরকে আমরা স্বাগত জানাই আপনারা জানেন শহীদ প্রেসিদ জিয়াউর রহমান তিনি সেই আওয়ামী লীগের শেখ মুজিবুর আমলের যে বাকশাল ছিল একদলীয় বাকশাল সেই বাক্সালের কফিন থেকে গণতন্ত্রকে বের করে নিয়েছিলেন আজকে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নামে রাজনীতি করছে এটা শহীদ প্রসাদ জিয়াউর রহমানের কারণেই হয়েছে নাহলে তা না হলে কিন্তু আপনার তার আগে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে কিন্তু বাক্সালে বিলীন করিয়ে দিয়েছিল দিয়ে গিয়েছিল কিন্তু জিয়াউর রহমানের সে বাকশাল বহুদলীয় গণতন্ত্রের হাত ধরেই সে বাকশালের কফিন থেকে কিন্তু আওয়ামী লীগ বেরিয়ে এসে আওয়ামী লীগের নামে রাজনীতি করেছে যদিও আওয়ামী লীগ কোনো দিন এই জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনি বরঞ্চ জিয়া রহমানকে কিভাবে অপদস্থ করা যায় কিভাবে অপমানিত করা যায় কিভাবে খাটো করা যায় তার সমস্ত যে চিন্তা চেষ্টাই করেছে এখানে আলাউদ্দিনের একটি প্রশ্ন থেকে আপনি বক্তব্য থেকে আপনি বলেছেন যে সেই মানে একাত্তরের যে ইতিহাস ইতিহাসের ইতিহাস কিভাবে বিকৃত করা হয়েছে জাতি দেখেছে সেখানে আওয়ামী লীগের ইতিহাসকেই জাতীয় ইতিহাস হিসাবে মানে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে এই এই যে মহান মুক্তিযুদ্ধে যার যার অবদান ছিল সকলকে সে ক্রেডিটটা দেওয়া উচিত কিন্তু আওয়ামী লীগ সেটা কার্পন্ন করেছে সেখানে শেখ মুজিবুর রহমানকে তিনি আমাদের জাতীয় নেতা অবশ্যই আমরা অস্বীকার স্বীকার করি না মহান স্বাধীনতা আন্দোলনে তার একটা ভূমিকা ছিল কিন্তু তিনিই একমাত্র স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে তা কিন্তু নয় আজকে জাতিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানে ভুল বোঝানো হয়েছে পাঠ্যপুস্তকে তাকে মহামানব বানাতে গিয়ে তাকে মহা দানবে পরিণত করা হয়েছে এটা বাস্তবতা এবং এটা ভুল ইতিহাস জাতির সামনে উপস্থাপন করা হয়েছে যে এখানে আওয়ামী লীগ ছাড়া বা শেখ মুজিব ছাড়া এখানে মধ্যে কিছু নাই শেখ মুজিব বা বলতেই যেন একটা মহামানব কিন্তু তিনি তো দোষে গুণে মানুষ নিশ্চয় তার তার যে রাজনৈতিক ইতিহাস সেখানেও তো অনেক দোষ রয়েছে ভুল রয়েছে আজকে স্বাধীনতার পরে ধরেন যেখানে জাতীয় ঐক্যমতের দরকার ছিল জাতীয় সরকার হওয়ার প্রয়োজন ছিল মহান মুক্তিযুদ্ধের পরে সেখানে একদলীয় সরকার করা হয়েছে আওয়ামী লীগের নামে এবং সেখানে গণপরিষদের নামে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে সেটা গণপরিষদের নামে আওয়ামী লীগের একটি মানে কমিটি বা আওয়ামী পরিষদের মাধ্যমে সেখানে কিন্তু এই সংবিধানটা রচনা করা হয়েছে সেই সংবিধান কিন্তু বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে না করে না বলেই তো আজকে এই সংকটটা সৃষ্টি হয়েছে তো তাই সেজন্যই বলছি যে সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নাই যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই পাকা পাখানাদার বাহিনীর বিরুদ্ধে সেই একাত্তরের ছাব্বিশে মার্চের রাতে পঁচিশে মার্চে ক্র্যাকডাউনের রাতে তিনি উই রিভোল্ট বলে মানে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করলেন পাকিস্তানের বিরুদ্ধে যদি মুক্তিযুদ্ধ সফল না হতো অবধারিত তিনি ফাঁসির কাছতে জুলতেন সেটাকে সেই রিস্ককে মাথায় নিয়েই তিনি কিন্তু ওই রিভোর্ট বলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন পরবর্তীতে কালুরঘাট বেটার কেন্দ্র থেকে নেই তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি স্বাধীনতার কথা ছিলেন তারপরে ধরেন আমাদের

আজকে একটা অনির্বাচিত শাসন দীর্ঘ পনেরো বছর এই বাংলাদেশে ছিল নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে এখানে কোনো সময় একতরফা নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনশো আসনের মধ্যে একশো চুয়ান্নটি আসন মানে পাশ দেখিয়ে সংসদ গঠন করা হয়েছে আরেকটা নির্বাচন মানে আগের রাতে ভোট ডাকাতি করা হয়েছে পরের লাস্ট নির্বাচন তো জামি নির্বাচন হয়েছে এই অনির্বাচিত শাসন ব্যবস্থার কারণেই বাংলাদেশ নামক রাষ্ট্রটি ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে গেছে এই রাষ্ট্রকে মেরামত যদি করতে হয় তাহলে একটা নির্বাচিতের শাসনে ফিরে যেতে হবে এবং এই নির্বাচিত নির্বাচিতদের শাসনে ফিরিয়ে আনাটাই হচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্র সংস্কার সবচেয়ে এই সবচেয়ে বড় রাষ্ট্র সংস্কার হচ্ছে নির্বাচন মাধ্যমে গণতন্ত্রে ফিরে আসা হ্যাঁ সংস্কার লাগবে সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চলমান প্রক্রিয়া এখানে ফুল স্টপ দেওয়া যাবে না এখানে আজকে আমি যেটা চিন্তা করছি দুই বছর পরে সেটা নাও থাকতে পারে সেই কারণে এই ধরেন অন্তর্বর্তীকালীন সরকার এই যে কয়েকটি কমিশন গঠন করেছে কমিশন গঠন করে সেই সব কমিশনের মধ্য দিয়ে আপনার হয়তো বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা আসবে কিন্তু সব সংস্কারই কি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে পারবে না নিশ্চয়ই সেই সময় তারা সেটা সেই সময়ও নেই এবং সেই ম্যান্ডেটও কিন্তু নাই না নির্বাচনের কথা বলছিলেন এখন যে কারণে আজকে অতি প্রয়োজনীয় সংস্কারগুলো করে করে আপনার দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিতের শাসনের শাসন ফিরিয়ে আনতে হবে যার মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে এখন প্রশ্ন করতে পারেন আপনারা যদি ক্ষমতায় এসে এই সংস্কার প্রস্তাব যদি বাস্তবায়ন না করে আজকে আমাদের একত্রিশ দফা আমাদের সামনে আছে সেখানে আমরা যে কথাগুলো বলেছি সেই দুই হাজার ষোলো সালে কিংবা দুই হাজার আঠারো কিংবা উনিশ সালে বিশ সালে বলেছি এখন কিন্তু আজকে ছাত্র সমাজ কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তারা সেই কথাগুলো কিন্তু নতুন করে বলছেন আমরা কখনোই আমরা তো বলেছি এই রাষ্ট্রকে মেরামত করতে হলে এই রাষ্ট্র সংস্কার করতে হবে সকল দল মিলে আমরা একত্রিশ দফা প্রদান করেছি আরও বলেছি যদি আরো অন্য কিছু এই করা থাকে আমরা করব। তবে অন্তর্বর্তীকালীন সরকার একটা দায়িত্ব রয়েছে এই যে কমিশনগুলো গঠন করেছে সংস্কার প্রস্তাবগুলো আনছে এগুলোর সাথে রাজনৈতিক দলগুলোকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে রাজনৈতিক দলগুলো কিন্তু এই সংস্কার ব্যব মানে বাস্তবায়নের ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ থাকবে আমরা একটু যেন সাধারণ সেলিমের কাছে যেতে চাই রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু কয়েক দফা প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন সেই জায়গাটি থেকে আপনার কি মনে হয় মানে একটা কাঠামো বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সাপেক্ষে নির্বাচনের যে প্রজেকশন বা সামনে যে পথ নকশা সেটা হয়তো কত সময়ের মধ্যে সেই জায়গাটিতে পৌঁছানো দরকার বলে মনে করছেন দেখুন এই জাতির দীর্ঘ পনেরোটা বছর কিন্তু মানুষের ভোটাধিকারকে প্রয়োগ মানে প্রতিষ্ঠা করার লড়াইতেই লিপ্ত ছিল এই সরকার ভোটটাকে একেবারেই নির্বাসনে দিয়ে দিয়েছে এবং তারা জানে যে ভোটের মাধ্যমে তারা কখনই রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার একদম ভোট ব্যবস্থাপনাটাকে একদম ধ্বংস করে দিয়েছে এর বিরুদ্ধে আমরা দিবানিশি আমরা লড়াই করেছি আমরা সংগ্রাম করেছি পনেরো বছর পর্যন্ত অনেক রক্ত ঝরেছে অনেক আপনার মামলা হামলা এনও কোনো অপকর্ম না যেটা সেই সরকার করে নাই রাজনীতিবিদদেরকে দমন করার জন্য প্রতিপক্ষকে দমন করার জন্য সমস্ত রকম কিছু করেছে আবার রাষ্ট্রটাকে লুণ্ঠন করে ফোকলা করে দেওয়ার মতো ব্যবস্থা করেছে আবার একটা পরিবারতন্ত্র কায়েম করার জন্য মানে সমস্ত রাষ্ট্রকে ব্যবহার করেছে সমস্ত রাষ্ট্রকে ইতিহাস বিকৃত করে সমস্ত রাষ্ট্র এক ব্যক্তি সৃষ্টি একজনেই সব কিছু এবং মানে তাকে মানে অলি আল্লাহর কাছাকাছি নিয়ে গেছে এবং সংসদে বিকৃতভাবে মানে হজরত উপাধি দেওয়া এই সেই মানে এক ধরনের আওয়ামী লীগের দেলীয় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আমরা সবসময় বলেছিলাম যে এটা ছাত্র গণ অভ্যর্থনের মাধ্যমে এই সরকারের পতন হবে এটা আমরা নিশ্চিত ছিলাম আমরা নিশ্চিত ছিলাম বলে আমরা সার্বক্ষণিকভাবে এরপরে প্রধান সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে হলে কি করতে হবে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে একটা নির্বাচন আমি 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 যেটা বলবো আমি বলি একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে একটা প্রশাসনের পুনর্গঠন করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠন করতে হবে এই তিনটা মোটা ত্যাগের কাজটা করে একটা নির্বাচন করার পর আর যে সংস্কারের কথা বলেন আপনার যে সংবিধানের সংস্কারের কথা বলেন অন্যান্য চলমান সংস্কারের কথা বলেন এই দায়িত্বগুলো কিন্তু রাজনৈতিক দলের আমরা শুধু জনগণকে আর জনগণের ক্ষমতাটাকে ফিরিয়ে দিতে চাই রাষ্ট্রের মালিক জনগণ জনগণ ভোট দিয়ে নির্বাচন করবে যে কে তাদের রাষ্ট্র পরিচালনা করবে আমরা শুধু এই কারণেই মানে এই আন্দোলনটা করছি এবং আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার এটা প্রধান দাবি এবং এই সরকার সরকারের কাছে আমরা যে দাবি উপস্থাপন করেছি সেটা হলো যে আপনারা আসলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের কতদিন সময় প্রয়োজন

এই সরকারের এই পিছনে ধর আমি আপনাকে বলি যে কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের সাথে তো গার্মেন্ট শ্রমিকের কোনো সম্পর্ক নেই দুইশো গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছে কী কারণে নিহত হয়েছে তারা দেখেছে যে একটা ভোটারবিহীন একটা ভোটচট সরকার একটা গণতন্ত্রবিহীন সরকার আপনার একটা লুণ্ঠনকারী সরকার এই সরকারকে আপনার যে কোনো মূল্য হটাতে হবে এবং সেই মন্ত্রতে দীক্ষিত হয়ে কিন্তু তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে এই সরকার পালিয়ে গিয়েছে এবং সমস্ত ব্যবস্থাপনাটাই পালিয়ে গেছে রাষ্ট্রটাকে এমন পর্যায়ে চলে গেছে সব কিছু বসে গেছে বায়তুল মোকরামকেও পালিয়ে যেতে হয়েছে তো আমরা যেটা বলছি এখন যে একটা নির্বাচন করতে হলে এখন আজকে তিনটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হয়েছে আমি মনে করি যে এই নির্বাচন কমিশন বাংলাদেশের ইতিহাসে নীলজ্জ ব্যক্তিদের মধ্যে যদি প্রথম কেউ থাকে এখন পর্যন্ত বিচারপতি খায়ের লোককে কেন গ্রেপ্তার করা হয়নি এই অসভ্য ইতর এই ভদ্রলোকটা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করার মহানা নায়ক সে আচ্ছা একশো জন বিনা ভোটে নির্বাচন করার পরে কিভাবে সরকার গঠিত হয় এটা তো সংবিধানের পুরোপুরি লঙ্ঘন এই নির্বাচন কমিশনগুলো এরা এই এই আমলারা এগুলো করেছে বলে এই এটা করেছে বলেই আজকে অবস্থা হয়েছে একটা সরকার পরিবর্তনের সাথে সাংবাদিকরা কেন পালিয়ে যাবে দাড়ি গোপ কামিয়ে একটা সরকার পরিবর্তনের সাথে আইনজীবীরা কেন পালিয়ে যাবে অ্যাটর্নি জেনারেল কেন পালিয়ে যাবে একটা সরকারটা ব্যবসায়ীরা কেন পালিয়ে যাবে মানে পুরো ব্যবস্থাপনাটাকে ধ্বংস করে দিয়েছে সেই জন্য আমরা সরকারকে বলছি যে একটা আপনার যৌক্তিক সময়ে আপনি এই কাজগুলো করে নেন এখন যেটা বলতেছে যে যা ধরেন আপনার টিএবি বলছেন যে একটা নতুন রাজনৈতিক দল হওয়া দরকার আচ্ছা বাংলাদেশের নতুন রাজনৈতিক দল আরো একসহ কোনো অসুবিধা নাই বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল সংখ্যা ইতিমধ্যে মনে হয় পঞ্চাশের মতো হবে তার মধ্যে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দলি আমি আমিও গতকাল একটা টক শেষে বলেছি ফুল ফুটতে আমরাও চাই আপনার নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হলো পঞ্চাশ জন তার মধ্যে একটি রাজনীতি করে হয়তো দশ পনেরো বিশটা মানে এই কথা বলতে আমি একটা কথা বলতে পারি আজকে জামাতের নেতা আমির একটা কথা বলেছেন সেই জন্য আপনার দৃষ্টি আপনি বলবেন তিনি বলেছেন যে ক্ষমতায় থেকে দল গঠন করা কে তিনি বর্তমান সরকার যদি বাইরে থেকে তারা ক্ষমতায় থেকে একটি দল গঠন করে সেটি যৌক্তিক হবে না এটি তিনি একটি মন্তব্য করেছেন পাশাপাশি বলতে বিরোধী দল বা অন্য কোন জায়গা থেকে যদি কোনো রাজনৈতিক দল হয় সেটি হতে পারে এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন দেখুন এখন আমরা একটা কনফিউশন আছি আমরা কনফিউশন আছি যে আপনার ছাত্রগণ বুথানের মাধ্যমে যে আপনার সরকার গঠিত হয়েছে এই সরকারের সমন্বয়কদের মধ্যে আপনার কথাবার্তার মধ্যে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না যেমন এই তত্ত্বাবধায়ক সরকারে যে দুজন সমন্বয়ক যোগদান করেছেন উপদেষ্টা হিসাবে আমি মতে পক্ষে ছিলাম না আমি চেয়েছিলাম যে সমন্বয়করা একটা প্রেশার গ্রুপ হিসাবে একটা ওয়াশড হিসাবে একটা তত্ত্বাবধ সরকারকে তা দেখুক এবং তত্ত্বাবধ সরকারের যারা আছে তাদের কেউ কারো কারো রাজনৈতিক পরিচয় আছে রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি আছে অতীত অতীত পরিচয় আছে হয়তো অতীত পরিচয় থেকে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে তাদের মধ্যে সমন্বয়ের অভাব এবং এই সমন্বয়ের অভাবটা কিন্তু আমাদেরকে পীড়া দিচ্ছে আমরা চাই যে তারা সম্মিলিতভাবে থাকুক এবং তারা যেন আপনার একটা ওয়াশড এবং জাতির বিবেক হিসাবে কাজ করুক এবং এটা একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করুক নির্বাচিত সরকার যেন আর কোনো ফ্যাসিজমকে জন্ম দিতে না পারে সেই ব্যাপারে ভূমিকা রাখুক এখন ধরো নাগরিক কমিটি হয়েছে এই ব্যাপারে আমি আমি কনফিউজ এটা কিংস পার্টি ভবিষ্যতের কিংস পার্টি এটা এইখানে নাগরিক বলতে কোন নাগরিকরা কি চায় মানে আমরা তো রাজনৈতিক দলগুলো মানে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলো আমরা নিজেরা রাজনীতির আমরা রাজনীতিবিদ আমরা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখি আমরা জনগণকে স্বপ্ন দেখাই জনগণের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা জনগণের কাছে ভোট চাই জনগণ ভোট দিলে আমরা সেভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব এখন নাগরিক কমিটি কি একটা প্রেশার গ্রুপ হিসাবে করবে না কি ইয়ে করবে বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে দুই তিনটার বেশি রাজনৈতিক দল কিন্তু জাতিকে সেভাবে প্রভাবিত করতে পারে না ব্যক্তি হিসাবে আমি সাদা হোসেন সেলিম বাংলাদেশ সুপরিচিত অথবা মাহমুদুর রহমান মান্না আছেন জুনা সাকি আছেন আসম আব্দুরব আছেন তাদের রাজনৈতিক শক্তির কাছে কিন্তু আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ তো এখন আর নাই আওয়ামী লীগ মানে গত পাঁচ সাত বছর এটা পুলিশ লীগ আর আমলা লীগ হয়ে গেছে ওই ডিসি ছিল আওয়ামী লীগের সভাপতি এসপি ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা দলীয় রাজনৈতিক দল এটা ধ্বংস হয়ে গেছে এবং সহসা এই রাজনৈতিক দল আর মাথার তুলে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না কিন্তু কোনো রাজনৈতিক শূন্যতা এখন নাই যদি রাজনৈতিক শূন্যতা থাকতো তাহলে নাগরিক কমিটি বলেন অথবা আপনার ইফতেকার জামান যেটা বলছেন নতুন রাজনৈতিক শক্তি আমি এই ব্যাপারে কনফিউজ এখানে নতুন রাজনৈতিক শক্তির উত্থানটা এত সহজ নয় অনেকে চেষ্টা করেছেন বাংলাদেশে অনেক প্রতিশা ব্যক্তি চেষ্টা করেছেন আবার অনেক আপনার বুদ্ধিজীবীও চেষ্টা করেছেন কিন্তু রাজনৈতিক দল করা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত বন্ধুর একটা পথ এই বন্ধুর পথ পাড়ে দিয়ে আপনার রাজনৈতিক দল করার চাইতে আমি মনে করি যে বর্তমান রাজনৈতিক কাঠামোর মধ্যে দিয়ে যে সংস্কারটা বিএনপি সাতাশ দফা একটা সংস্কার দিয়েছে এই এই প্রস্তাবের সাথে আমরা প্রায় চল্লিশটি রাজনৈতিক দল দিনের পর দিন আলোচনা না না দিনের পর দিন আলোচনা করে আমরা কিন্তু এটাকে একত্রিশ দফা করেছি একত্রিশ দফার মধ্যে যে দফাগুলো আছে রাষ্ট্র সংস্কারের কথা আছে আপনার সেখানে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করাটা আছে আপনার সংসদে উচ্চকক্ষ নির্ম ব্যাপারে আছে সেখানে যেমন আমি ব্যক্তিগত মনে করি যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান আছে যে এখানে পরপর দুইবারে বেশি প্রেসিডেন্ট হইতে পারবে না বা পরপর তিনবারের বেশি প্রেসিডেন্ট হইতে পারবে না এখানে একত্রিশ দফার মধ্যে প্রস্তাব দিয়েছে যে পরপর দুইবারের বেশি প্রথম দিতে না আমি তো মনে করি পরপর দুইবারের বেশি সংসদ সহ কোনো কারণ নাই পরপর দিতে একটা নেতৃত্বের বিকাশ ঘটবে একবার একবার সংস্কারও হবে এই সব ব্যাপার নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের যে সংস্কারের কমিটি করেছে আবার আজকে দেখলাম যে মানে মূল কমিটি যেটা আপনার সংবিধানের এটার কমিটির পরিবর্তন হয়েছে এবং ইতিমধ্যে পার হয়ে গেছে একজন উপদেষ্টা বলেছেন যে ওনারা এটা সংস্কার করে তারপর রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে আমার মনে হয় এটা ওনারা রাজনৈতিক দলের সাথে যে রাজনৈতিক দল হলো যে মানে মেইন স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত আলোচনা করেই রাষ্ট্র সংস্কারের দিকে কি কি সংস্কার এই করা দরকার কি কি সংস্কার আবার রাজনীতিবিদদের করা রাজনৈতিক দলের করা দরকার সেটিও আলোচনা দরকার আমি আপনার কথা ধরে যদি আলাউদ্দিন মোহাম্মদকে একটু প্রশ্ন করতে চাই যে কিংস পার্টি নাকি আপনার মানে কিংস পার্টি বলতে তিনি যেটি বুঝিয়েছেন যে আপনারা কি কোনো রাজনৈতিক দল নাগরিক কমিটি প্রথমত নাগরিক কমিটি তার অভ্যুত্থানের সাথে সাথেই ঘোষণা দিয়েছে যে এটা রাজনৈতিক দল নয় তারপর যদি আমি কিংস পার্টির প্রসঙ্গে আসি আসলে গণ সরকার কাদের সরকার আমি বলবো আওয়ামী ফেসিস্ট এবং তার সহযোগীদের ছাড়া বাকি সবার সরকার যদি বাকি সবার সরকার হয় তাহলে যদি এখানে অন্য যারা বিরোধী দল এখন আছে যদি ইন্টারিম গভর্নমেন্টের আমি অন্তর্বর্তীকালীনই বলছি আমি তত্ত্বাবধায়ক বলছি না অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী পক্ষ বলে যদি কেউ বলে ধরেন এটা তো সবার সরকার এটা ফেসিজমের বাইরে যারা আছে সবার সরকার যারা দলে আছে তাদেরকে আমরা কিভাবে দেখব এখন যদি বলি যে নতুন কোনো দল তৈরি হতে চায় অনেকে নিবন্ধন পেয়েছে আপনারা দেখেছেন গত কয়েকদিন হ্যাঁ তো এই এই জায়গাগুলো আমার মনে হয় আরেকটু উদারভাবে আমাদের দেখতে হবে মানুষ আসলে এখানে যারা অনেক দিন ধরে নতুন রাজনীতি চায় এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রে গণতন্ত্রের যে ধারা রাজনীতির চর্চা করে একটি বড় দল বিএনপি বিএনপি তার নেতৃস্থানীয় জায়গা থেকে এই বিষয়টা খুব ইতিবাচকভাবে নিচ্ছেন এবং তারা তরুণদেরকে স্পেস দর্জনের প্রস্তুত সেই জায়গা থেকে কিংস পার্টি বলতে যদি আমি বলি যে আমি এই পয়েন্টটি বলবো যে আসলে এখন সবার সরকার এই সরকারের সময়ে আমরা যদি একটি নতুন শক্তিকে স্পেস না করে দিতে পারি অ্যাকোমোডেট না করে দিতে পারি যারা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ধারণ করে তাহলে মনে হয় আমরা এই গণভ্যুত্থান এবং গণভ্যুত্থানের সাথে যে আমাদের জাতিগত আমরা তো শহীদ আহতের সংখ্যার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের অনেক বড় ক্ষতি হয়েছে আপনারা জানেন বাংলাদেশ থেকে একশো বিলিয়ন ডলার গত পনেরো বছরে পাচার হয়েছে বাংলাদেশের এখন মোট ঋণ হলো একশো বিলিয়ন ডলার কস করেছে এই জায়গায় এই অর্থনীতির ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা যদি শুধু নির্বাচন কেন্দ্রে কথাবার্তা বলি আমরা যদি আমাদের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের কথা না বলি তাহলে মনে হয় শহীদদের আত্মার সাথে প্রতারণা করা হবে বেইমানি করা হবে অবশ্যই নির্বাচন হবে অবশ্যই আমরা নতুনভাবে গণতান্ত্রিক ধারাই আমরা চাইব কিন্তু তার আগে আমরা প্রিন্সবাই যথার্থই বলেছে উনিশশো সালে সংবিধান অ্যাকচুয়ালি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান হয়নি এবং তখন এটা সমালোচনা হয়েছে আমরা জানি উনিশশো একাত্তরের পরে মারোনা ভাসানীর সহ অনেকেই এই সংবিধানের যে গঠন প্রক্রিয়া এই গঠন প্রক্রিয়া নিয়ে কথা বলেছিলেন এ জো ওসমানিটের বিরুদ্ধে ছিলেন সেই জায়গা থেকে আমরা উনিশশো একাত্তর সালে সালে পরে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটেনি সেটার পরে যদি আমরা নতুন সংবিধানের কথা যারা সবাই বলছে সেই সংবিধান যদি আমরা না লিখতে পারি সেই সংবিধানের মাধ্যমে যদি পুরো বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে তো ইয়ে না করে নতুনভাবে ঢেলে সাজাতে না পারি তাহলে কি নতুন ফেসিস্ট ব্যবস্থা নতুন ফেসিজ শক্তির উত্থান আমরা কিভাবে ঠেকাবো আমরা জানি বর্তমান কাঠামোতে আপনি যদি দু একটা পয়েন্ট বাদ দেন অথবা নতুনভাবে ভাবে এটাকে রিডিফাইন করেন অ্যাকচুয়ালি আবার দশ বছর বিশ বছর পরে যদি বাহাত্তরের শক্তিটা আবার জেগে ওঠে তখন কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব এই পুরো অভ্যুত্থানটাকেই আমরা একটা প্রশ্নবিদ্ধ আকারে দেখা হবে ইতিমধ্যে আমরা দেখি যে ফেসিস শক্তি সক্রিয় হয়ে গিয়েছে এটাকে বলা হচ্ছে অসাংবিধানিক সরকার এই গণ সরকার রক্তের মধ্য দিয়ে আসা যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকারকে অসাংবিধানিক সরকার বলে আখ্যা দিচ্ছে এখানে কিছু ব্যাপার ঘটে গিয়েছে যেগুলো এখনই মেরামত করা সম্ভব না বাট আমরা বলবো এখানে যারা রাজনীতি করছে যারা বড় দলগুলো আছে তাদের এই ব্যাপারে সচেতন হতে হবে ভবিষ্যতে অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো ব্যব ব্যবস্থা রেখে যাওয়া যাবে না এমন কোনো প্রক্রিয়া রেখে যাওয়া যাবে না যাতে বিএনপি তার বিরোধী দল কে হবে সংসদে সেটা নিয়ে তার মধ্যে একটা কনসার্ন থাকে আমরা চাই বিএনপি ফেসিবাদী বিরোধী শক্তিগুলো সমন্বয়ে নতুন বাংলাদেশ তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তার যে তরুণ শক্তি আছে তরুণদের আকাঙ্ক্ষা আছে বিএনপির মধ্যেও অনেকই তরুণ এবং বাংলাদেশে আপনি জানেন যে চল্লিশ শতাংশের বেশি এখন তরুণ সেই তরুণদের আকাঙ্ক্ষার মধ্যে যদি নতুন শক্তি না উঠে আসে তাহলে আমরা বলবো ভবিষ্যৎ বাংলাদেশ আবার হোচট খাবে আবার বিভিন্ন ফর্মেট এটা আসবে সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে নিশ্চয়ই আমরা আপনাকে আর এক মিনিট আপনি যে কথাটা বলছিলেন যে নির্বাচন কমিশন সংস্কার এক মিনিটে যদি একটু বলেন যে এটা আসলে স্পেসিফিক কিভাবে করা দরকার এবং খুব দ্রুত এটা হওয়া উচিত যেহেতু নির্বাচন যদি হয় সামনে না দেখুন নির্বাচন কমি মানে নির্বাচন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একানব্বই সালে সালে করেছি সেটা যদিও সংবিধানের মধ্যে ছিল না মানে সংবিধানটাকেই মানে মেনে নিয়ে করা হয় পরবর্তীকালে সংবিধান সংশোধন করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে নির্বাচন করার জন্য যেটা সরকার মানে নির্বাচন কমিশন তো নির্বাচন করে না নির্বাচন করে আপনার মানে আমলাতন্ত্র এবং পুলিশ প্রশাসন কিন্তু পুলিশ প্রশাসন এবং আমলাতন্ত্র কি পর্যায়ে চলে গেছে টেস্ট করে করে দিয়ে ফেলেছে নিরপেক্ষ ব্যবস্থাপনা যে তৈরি করতে হবে ভোটারদেরকে উৎসাহিত করতে হবে ভোটাররা কিন্তু আওয়ামী লীগ আমলে ভোটার বিমুখ হয়ে গেছে আওয়ামী লীগ যে তারা মানে বিশ পঁচিশ শতাংশ লোকের প্রতিনিধিত্ব করে কিন্তু কোন কোন জায়গায় আমরা নির্বাচনে দেখেছি যে শূন্য ভোট পড়েছে অর্থাৎ মানে একদিকে মানে নির্বাচন ব্যবস্থাপনাটাকে তারা ধ্বংস করে দিয়েছে এবং তার মাধ্যমে তারা বিভিন্ন উপনির্বাচনে পাঁচ সাত পার্সেন্ট লোকের উপস্থিতি প্রমাণ করে যে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থার ঘাটতি আছে এই আস্থাটা ফিরিয়ে নেওয়ার জন্য তত্ত্বাবধায় সরকারকে কিন্তু দৃশ্যমান হতে হবে এখন পর্যন্ত তত্ত্বাবধায় সরকারের যে কার্যকলাপ এই কার্যকলাপে আমরা আমরা মনে করি যে নট আপ টু দা মার্ক তারা কিন্তু এই রক্তচরা বিপ্লবের মধ্যে এই সরকারকে কিন্তু আরো কাজ করতে হবে আরো দক্ষতার পরিচয় দিতে হবে প্রয়োজন আরো দক্ষ ব্যক্তির সহায়তা নিতে হবে নিয়ে কিন্তু মানুষের আস্থা অর্জন করে কিন্তু একটা সুন্দর নির্বাচন আরেকটা কথা বলি যে সংবিধান রচনাটা করবে কে সংবিধান রচনাটা পাকিস্তান আমলের সংবিধান রচনা করার জন্য একটা নির্বাচন করা হয়েছে নির্বাচিত একটা সংসদ আপনার সংবিধান রচনা করবে কিন্তু সেটা ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগ এসে ক্ষমতা দখল করেছে এখানে আমাদের সবার নেতা তারেক রহমান সাহেব বলছেন যে আমরা এই বিজয়টাকে সবাইকে নিয়েই আমরা একটা জাতীয় সরকার করতে চাই ঐক্যমতের ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই মেধাবী লোকদেরকে আমরা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত করতে চাই তো আমরা ওই পথে যদি এগিয়ে নিয়ে যাই এই কথাগুলো সমাধান হওয়া এই বিষয়ে আমি এক মিনিটে একদম শেষ পর্যায়ে আছে জনাব ইমরান সালেব প্রিন্স আসলে আপনাদের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তো বিভিন্ন সময় নানান অভিযোগ এর আগে আওয়ামী লীগ বিএনপি সব মিলে কাদা ছোড়াছড়ি একটা সেই জায়গাটা থেকে কি সামনে কি নতুন কোন আপনার আমরা এই পর্যন্ত যা দেখেছি যে বিএনপির কিছুটা পরিবর্তন তো অনেকটাই এসেছে আমরা দেখেছি বিভিন্ন গত এক দুই মাসের যে কার্যক্রম সেই জায়গাটা থেকে আপনারা কি একটা বিএনপি নতুন একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন কিনা শেষ অবশ্যই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কয়েকদিন আগে একটা পলিসি স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টে সুস্পষ্টভাবে লেখা বলা হয়েছে উনি বলেছেন যে এই যে আপনার পরিবর্তন এই যে পরিবর্তন এটা মাত্র ক্ষমতার হাত বদল নয় এটা রাষ্ট্র এবং রাজনীতির পরিবর্তনের দিকে নিতে হবে আমাদেরকে প্রতিহিংসা ত্যাগ করতে হবে আমাদেরকে প্রতিশোধ আজকে সেটাই আমাদের ইনক্লুসিভ যে বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই নতুন বাংলাদেশ যে চিত্র আমাদেরকে আঁকতে হবে এবং সেই নতুন বাংলাদেশের দিকে যেতে হলে আমার রাজনৈতিক নেতৃত্বের যেরকম মধ্যে মানে পরিবর্তন আনতে হবে এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সেই পরিবর্তন জানতে হবে সেই রাজনীতি মানেই যে টাকা বানানোর একটা মেশিন বা দখলবাজি গত পনেরো বছর আওয়ামী লীগ চাঁদাবাজি দখলবাজি এই দুর্নীতি লুটপাট করে রাজনৈতিক কালচারটাকে নষ্ট করে দিয়ে গেছে রাজনৈতিক নেতাকর্মীদের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে এবং সাধারণ মানুষের মধ্যে অনেকেই মনে করে রাজনীতি মানেই মানুষ টাকা বানানোর মেশিন আসলে কিন্তু তা নয় রাজনীতি হচ্ছে সমাজ সেবার সর্বোচ্চ প্ল্যাটফর্ম সেই সর্বোচ্চ প্ল্যাটফর্মে থেকে সমাজ সমাজসেবা যদি আমরা না করে ওগুলো যদি করি তাহলে তো হবে না আজকে বললাম যে আওয়ামী লীগের নষ্ট করে দিয়ে গেছে এই জন্য কিছু 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 পড়েছে থেকে সরে কিন্তু এইখান আমাদেরকে এসে নতুন বাংলাদেশ গড়তে হবে যেটা আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই তার বক্তব্য বিবৃতি তার কার্যকলাপ তার রাজনীতির কৌশল এর মধ্য দিয়ে কিন্তু নিজেকে যেরকম নতুন তারেক রহমান হিসাবে উপস্থাপন করছেন বিএনপি কেও কিন্তু নতুন বিএনপি হিসাবে উপস্থাপিত করা হচ্ছে এখানে আমরা এই দখলবাজি চাঁদাবাজির ব্যাপারে জিরো টলারেন্সে আছি যারায় আমাদের দু চারজন কেউ যদি করে থাকে এই যে আওয়ামী লীগের যে অপরাজনীতির প্রভাবে কিছু যদি হয়ে থাকে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছি আইনগত ব্যবস্থা নিচ্ছি বাংলাদেশে একমাত্র দল বিএনপি যে বিএনপি তার কর্মীর বিরুদ্ধে এই অপরাজনীতির জন্য

এই যে ধরেন সংবিধান সংশোধন বিশাল ব্যাপার এটা এটা আমাদেরকে নির্বাচিত সংসদের মাধ্যমে করতে হবে হ্যাঁ কি কি ব্যাপারে সংবিধান সংস্কার এই যে আমাদের বলেছেন এই সরকার হচ্ছে জনগণের সরকার আমরা এই সরকারকে সমর্থন করি এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে এই সরকার সকলে মিলে একটা সফল গণ অভ্যত্থান যেরকম সৃষ্টি করেছে সকলে মিলে এই সরকারকে সফল করে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি আমরা নিশ্চয়ই আমরাও চাই এই সবার সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার ভালো কিছু করবে কারণ রক্তে ভেজা মানুষের আকাঙ্ক্ষার সরকার আর সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজনের আয়নায় সার প্রস্তুত আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক খোলা থাকুক সত্যের চোখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন শুভরাত্রি